জাতীয় পার্টি আওয়ামী লীগের সাথে আওয়ামী লীগের বৈধতা দেওয়ার জন্য সংসদে গিয়েছিল, জাতীয় পার্টি আওয়ামী লীগের সংসদে মন্ত্রী ছিল, জাতীয় পার্টি আওয়ামী লীগের সবকিছু করছে, আওয়ামী লীগের দোসর, ফ্যাসিবাদের দোসর। দেখলাম যে এমন স্বাধীনতা কি আমরা চেয়েছিলাম, আমি স্ট্যাটাস দিচ্ছি না, আমরা যেটা করি। তো তখন আমি বললাম যে ভাই, আপনারা যেই স্বাধীনতাটা চেয়েছিলেন সেটা 5ই আগস্ট দুপুরে পালায় গেছে। সো ওই স্বাধীনতা আর এই বাংলাদেশে হবে না। 1.5 দশকের যে প্রধান সমস্যাটা ছিল দেশের, সেটা হচ্ছে কি যে বাংলাদেশের মানুষ ভোটের অধিকার থেকে বঞ্চিত ছিল। ভারতীয়দের শাসন করার জন্য এখানকার চোর, ডাকাত, বদমাইশ লোক, তাদেরকে শায়েস্তা করার জন্য তারা কিছু আইন তৈরি করেছিল, সেই আইন দিয়ে তো এখনও আমরা চলি। ধন্যবাদ জানাচ্ছি আমাদের সঙ্গে সময় দেওয়ার জন্য এবং এই অনুষ্ঠানটি ফ্যাসিলিটেট করতে আপনি আসলে সহায়তা করেছেন। অতি সম্প্রতি আপনি নজরুল ইনস্টিটিউটের ট্রাস্টি বোর্ডের সদস্য হয়েছেন, সেজন্য আপনাকে অভিনন্দন জানাই। আপনি গত 15 বছরের নিপীড়িত সাংবাদিকদের মধ্যে একজন। আপনাকে আপনার কর্মস্থল থেকে বের করে দেওয়া হয়েছে। আপনি দীর্ঘদিন বাসায় যেতে পারেন নাই, বাসায় ঘুমাতে পারেন নাই, আপনার ছেলেমেয়ের কাছে যেতে পারেন নাই, পরিবারকে সময় দিতে পারেন নাই। আপনার কাছ থেকে সেই এক্সপিরিয়েন্স যদি আপনি শেয়ার করেন আমাদের সঙ্গে, তাহলে আমরা শুনতে চাই। এই গত কয়েক বছরে আমার সাংবাদিকতার বয়স মাত্র 9 বছর, 10 বছরের মতো 9 বছর। তো সেক্ষেত্রে আমি যেটা মানে পুরো রেজিমটাই হচ্ছে কি আমার বড় হওয়া, বা আমাদের সহকর্মী যারা আছেন, বা আমাদের আরও যারা এখানে আমার কাছাকাছি বয়সের এই লোকজন এখানে। তো সেক্ষেত্রে আমি যখন সাংবাদিকতা শুরু করি, তো আমরা শুরুইতে করেছিলাম আসলে এই রেজিমের মধ্য দিয়ে। আমরা সাংবাদিকতা করবো বলেই আমরা এখানে এসেছিলাম। তো আমার স্টোরিটা তো আসলে এটা মানে নিজেটা নিজে বলাটা ই না, কিন্তু আমার যেটা মনে হয় এখানে এখানে কীভাবে এটা নিয়ন্ত্রণ করা হয়, কীভাবে বা কীভাবে হয়েছিল সেটা বুঝতে সহায়ক হতে পারে অনেকের জন্য, আমি সেই জন্য একটু উল্লেখ করতে চাই। আমি তখন দৈনিক সমকালে কাজ করতাম, এর আগে আমি দৈনিক দেশ রূপান্তরে ছিলাম। দৈনিক সমকালের আমি সম্পাদকীয় বিভাগে কাজ করতাম সহসম্পাদক হিসাবে। তো সেখানে আমার কাজ ছিল প্রতি সপ্তাহে একটি করে কলাম লেখা। তো সেই জন্য গত বছর বাংলাদেশে যখন বিরোধী দল বিএনপি তাদের একটি সমাবেশ ছিল এবং একই দিনে আওয়ামী লীগেরও সমাবেশ ছিল, এবং সেই সমাবেশের মানে যে ঘটনাটা ছিল, আমি সেটা আমাকে পুলিশ থেকে অ্যাসাইন করা হয়েছিল যে আমি যাতে ঘুরে এসে এটা লেখা আর কি, সরজমিন লেখার মতো একটা স্টোরি ছিল। তো আমি সেটা লিখলাম 28 জুলাই, সেই ঘটনাটা ছিল 28 জুলাইয়ের পরে 29 জুলাই আমার লেখাটি ছাপা হয়েছিল দৈনিক সমকালে। এবং 29 জুলাই আমার ডে অফ ছিল, আমি অফিসে যাইনি। যারা সংবাদকর্মী যারা জানেন যে সাংবাদিক একটু ডে অফের দিন একটু দেরি করে ঘুম থেকে উঠায় বা একটু নিজেদের মধ্যে একটু সময় কাটাতে পছন্দ করে। তো আমি দুপুরবেলা আমাকে অফিস থেকে ফোন দিয়ে বলা হলো যে আমি যেন অফিসে আসি একটু দ্রুত, জরুরি। তো আমি অফিসে গেলাম এবং যাওয়ার পরে আমি আমাকে বলা হলো যে আগামী কয়েকদিন যাতে আমি অফিসে না আসি। এবং একজন বললো, আরেকজন বলতেছে যে কী লিখছো, তখন তো হচ্ছিলো না কী লাভ। তো আমি প্রথম বুঝি নাই যে কেন কী হইতেছে। তো পরে যখন আমাকে বলা হলো যে আমার মূলত এই লেখাটার জন্য, তো সেই লেখাটা আসলে কী ছিল, সেই লেখাটা তেমন কিছুই ছিল না। আমরা যা এখন যেটা আমার যেটা মনে হয় এর চেয়ে অনেক জিনিস আমরা প্রায় হয়ে থাকি, কিন্তু সেটা ছিল আওয়ামী লীগের শাসনামল, বিরোধী দলীয় নেতা, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান একটি বক্তব্য দিয়েছিলেন অনলাইনে। সেই বক্তব্যটি আমি আমার লেখায় উদ্ধৃত করেছিলাম, পুরোপুরি লেখাটা উদ্ধৃত করিনি, মানে সেই লেখাটার পরে উপস্থিত জনসাধারণের মধ্যে যে একটা ইলেকট্রিক ব্যাপার তৈরি হয়েছিল, আমি জাস্ট লেখার মধ্যে সেই বিবরণটা দেখেছিলাম। তো এই ছিল মানে আমার অপরাধ আওয়ামী লীগের চোখে। তো এর পরে আমাকে হচ্ছে আমি অফিসে যাওয়া আমার বন্ধ হয়ে গেল, এবং তারও কয়েকদিন পর থেকে দেখলাম যে আমাকে হচ্ছে গিয়ে মজার ব্যাপার হচ্ছে কি যে এখন তাসনিম ভাই আমার পাশেই আছেন। তো আমি যখন এখানে বিধি আমাদের সহকর্মী বিধি সদস্য তিনি সামনে আছেন, বিধির সাথে একদিন রাতে আমি জানার কথা বলার পরে তাসনিম ভাইয়ের সাথে রাতে আমার ফোনে যেদিন প্রথম আলাপ হলো, তো রাত মধ্যরাত পর্যন্ত হয়ে গেছে আমাদের বাংলাদেশ সময়, তাসনিম ভাই আমাকে সব কিছু শুনতে চাইলেন। তো তখন আমি যখন যেটা দেখলাম যে তিনি আমাকে বললেন যে আপনার সাথে কী কী হইতেছে এটা আপনি একটু খেয়াল রাখেন ভালো করে, কী করা যায় এখানে। এখানে সামনে আমাদের লেনিন ভাই আসছেন, রেজাউর রহমান লেনিন, তিনি বেশ কিছু পরামর্শ দিয়েছিলেন আমাকে সেই সময়। এবং আমি দেখলাম যে আমাকে হচ্ছে কি মোটরসাইকেল নিয়ে অনুসরণ করে আমার, এবং বাসার সামনে গিয়ে যায়, এবং আমার এক ফ্রেন্ড আছে বাল্যবন্ধু ও এখানে সামনে আছে, এবং আমি নিজে একা বাসা থেকে বের হতে পারতাম না, বা আমার আমি কোথায় যাই আমাকে হচ্ছে কি অনুসরণ করা হতো, আমার গ্রামের বাড়িতে পুলিশ গেছে। তো এরকম যখন চলতেছিল তখন মনে হচ্ছিল যে একটা পর্যায়ে মনে হলো যে মানে আমি কথা গল্প দীর্ঘ না করি, সেটা হচ্ছে যে আমার প্রতিদিন আমি একটা লাগেজ গুছিয়ে রাখছিলাম ব্যাগের মতো যে কালকে সকালে উঠে আমি নেপাল চলে যাব, এরকম একটা মানসিক অবস্থা নিয়ে আমি এই ঢাকা শহরে ছিলাম, যে কারণে আমি এখানে থাকতে পারবো না, তো কালকে সকালে উঠে আমি দেশ ত্যাগ করবো। তো সেই জায়গা থেকে মনে হলো যে
এই অবস্থাটা এখন 5ই আগস্ট একটা পরিবর্তিত অবস্থা, আমরা এখানে এসে এখন সবাই কথা বলতে পারছি। এবং আমার যেটা মনে হয়, কেবলমাত্র লেখালেখির জন্যই এরকম যাতে কোনো সাংবাদিকের ক্ষেত্রে এরকম যাতে না ঘটে, সেটাই আমি চাই নতুন পরিবর্তিত বাংলাদেশে। গত বছর আমি যদি ভুল না করতে থাকি, গত বছর আপনি একটি প্ল্যাটফর্ম নিয়ে আসলে রেজিস্ট্যান্স মুভমেন্ট আপনি ক্যারি করেন, আপনাদের আপনার পক্ষ থেকে আপনি এর অর্গানাইজারদের একজন ছিলেন আমি যদি ভুল না করে থাকি। লেখক, শিল্পী, শিক্ষক, সাংবাদিক এই ব্যানার ব্যবহার করে আপনারা বেশ কিছু প্রোগ্রাম করেছেন শাহবাগে, শহীদ মিনারে এবং আরও বিভিন্ন জায়গায়। তো এই ব্যাপারে যদি বলতেন, এর শুরু কীভাবে হলো? এখানে আশোক নিগম ভাইও খুব সম্ভবত এটার সঙ্গে যুক্ত ছিলেন গত বছরের মুভমেন্টে। তো গত বছরের মুভমেন্ট নিয়ে একটু শুনতে চাই। গত বছরে আমাদের যেই মূলত এই আন্দোলনটা যখন ছিল, যখন দেখলাম যে দেশের কোনো রাজনৈতিক দলগুলো কিছু করতে পারছে না, এবং সত্যিকার অর্থেই কোনো রাজনৈতিক দলগুলো কিছু করতে পারছে না হাসিনা রেজিমের বিপক্ষে, তো সেই জায়গায় তখন মূলত এবং আমার কয়েকজন সিনিয়র, আমাদের সমবয়সী বন্ধু, ফ্রেন্ড সার্কেল, যারা আমাদের মতোই লিখে সাংবাদিকতা করে, আমাদের মতোই গল্প, কবিতা, উপন্যাস লেখে, এরকম যারা একদমই সাধারণ, তো তারা সবাই মিলে আমরা একটা প্ল্যাটফর্ম দাঁড় করানোর চেষ্টা করলাম যে একবারে আমাদের যেই কোনো পলিটিক্যাল পার্টি যেহেতু পারছে না, আমরা কিছু একটা বলার চেষ্টা করি অ্যাটলিস্ট। তো তখন আমরা অনুষ্ঠান করেছিলাম, প্রথমে দুইটা অনুষ্ঠান, আমাদের একটা সংগঠন আছে বঙ্গীয় সাহিত্য সভা, সেটা নিয়ে আমরা ঢাকায় একটা প্রথম অনুষ্ঠান করেছিলাম লেখার স্বাধীনতা নামে। তো লেখার স্বাধীনতাটা ঢাকায় আমরা বাংলা মোটরে করেছিলাম, এবং তারপরে মূলত লেখক, শিল্পী, সাংবাদিক, শিল্পী সমাজ ব্যানারে আমরা ভোটাধিকার ও মত প্রকাশের স্বাধীনতার দাবিতে আমরা অনুষ্ঠান করেছিলাম, সেখানে নিপুণ ভাই ছিলেন। এবং ঢাকায় আমার তখন যেটা মনে হয়েছে যে আমাদের বেশ কিছু কর্মসূচি রেজা ভাইও ছিলেন, এরকম আরও যারা মানবাধিকার কর্মী যারা ছিলেন তারা অনেকেই ছিলেন। সেই জায়গা থেকে যখন 28শে অক্টোবরের পরে, মানে ওই অবস্থাটা এরকম ছিল যে দেশে বিএনপির সমস্ত নেতাকর্মীরা মির্জা ফখরুল থেকে শুরু করে একদম ওয়ার্ড বিএনপির নেতারা পর্যন্ত জেলে কেরানীগঞ্জ, আমরা প্রতিদিন খবর করছি, আমরাই তৈরি করছি, দেখতেছি যে কোনো কারাগারে কোনো জায়গা নেই, সমস্ত কারাগারগুলো ভর্তি, কারাগারের আসন সংখ্যার চেয়ে হচ্ছে কি 5 গুণ 3 গুণ কয়েদির সংখ্যা বেশি আছে, এবং কোনো রাজনৈতিক দলগুলো কোনো কিছু কাজ করতে পারছে না। তখন আমরা প্রথমে একটা গানের মিছিল অ্যারেঞ্জ করেছিলাম, আপনাদের যদি কারো মনে থাকে, যে শাহবাগ থেকে শহীদ মিনারের উদ্দেশ্যে। সো ওইটাই ছিল 28শে অক্টোবরের পরে বাংলাদেশের প্রথম কোনো কালচারাল মুভমেন্ট, কিংবা একই অর্থে সেটা পলিটিক্যালও বলা চলে ওটাকে ওই সময়। কিছু ক্ষেত্রে আইন থাকা জরুরি, কিছু রেগুলেশনস থাকা জরুরি, যেটা আমরা শুরুতে বলছিলাম যে কেন আসলে অনলাইন সাইবার সিকিউরিটির মতো একটা আইন থাকতে হবে দেশে, কারণ সাইবার স্পিয়ারে শুধু মহিলারা নন, সাইবার স্পিয়ারে ইকোনমিক অনেক ইম্পর্টেন্স আছে ইত্যাদি ইত্যাদি। এর বাইরে যে একটা বিষয় আমাদের আইনগুলোতে যেটা করা হয়, নিবর্তনমূলক আইন বা এই ধরনের আইন সব দেশেই আছে, কিন্তু আমাদের দেশে আইনগুলোতে মনে হয় আমার যে এনফোর্সমেন্ট যারা করে তাদের উপর কিছু কন্ট্রোভার্সিয়াল পাওয়ার্স তাদেরকে দিয়ে দেওয়া হয়। ফর এক্সাম্পল, আপনারা সবাই কল পেয়েছেন বিভিন্ন জায়গা থেকে, আপনাদের আমি জানি না কারো বাসায়ও হয়তো বা তল্লাশি হয়েছে, বা আপনার যদি প্রতিষ্ঠানে তল্লাশি হয়ে থাকে সেক্ষেত্রে আপনার সার্ভার নিয়ে যাওয়া হয়, আপনার ডকুমেন্ট সিজ করা হয় ইত্যাদি ইত্যাদি। এই অ্যাব্রাপ্ট পাওয়ারগুলো আসলে আরও জিনিসটাকে টাফ করে ফেলে কিনা এসান ভাই? বা আমরা যদি নতুন আইনের দিকে যাই, মিডিয়া কমিশনের দিকে যাই, অ্যাব্রাপ্ট পাওয়ারগুলোকে তো প্রশ্ন করতে হবে। আইন প্রয়োগকারী সংস্থাগুলো যারা থাকে, এটা তো তাদের হাতে একটা ক্ষমতা দেয়াই থাকে। তারা হচ্ছে গিয়ে যে আমাদের যেই দেশের যে আইন, সব আইন তো সেই 1860 যে পুলিশ যে আইন ঝাইগুলো সেই মানে ব্রিটিশদের বানানো আইন। তো তারা হচ্ছে গিয়ে যে ভারতীয়দের শাসন করার জন্য এখানকার চোর বা ডাকাত বদমাইশ লোক তাদেরকে শায়েস্তা করার জন্য তারা কিছু আইন তৈরি করেছিল, সেই আইন দিয়ে তো এখনও আমরা চলি। তো আমাদের তো আর এই আইন কোনো সংস্কার হয় নাই। তো সেক্ষেত্রে একজন যিনি অপরাধী অভিযোগ হিসেবে অভিযুক্ত, এখনও অপরাধ তিনি এখনও সাব্যস্ত হন নাই বিচারক দ্বারা, কিন্তু তার আগ পর্যন্ত তো তাকে তো আমরা অভিযুক্তই বলবো। তো কিন্তু সেই অভিযুক্ত ব্যক্তিকে তার বাড়ি থেকে তল্লাশি করে বা তার কর্মস্থল থেকে ধরে আনার জন্য যেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে যেই দায়িত্বটা দেয়া হয়, তো স্বাভাবিকভাবেই তারা একজন সেই যেহেতু আইনটা পুরনো আইন, সেই আইন অনুযায়ী সেই আসামিকে হচ্ছে গিয়ে পিছনে হাত বেঁধে ধরে নিয়ে আসতে হবে। এখনও সেটা চলতেছে। আপনি দেখবেন যে ঢাকা জজকোর্টে, আমি যেহেতু পেশায় গণমাধ্যম কর্মী, তো জজকোর্টের দিকে গেলে, পুরান ঢাকার দিকে গেলে দেখা যায় যে অনেক নামি দামি ব্যবসায়ী আসামি, আর পলিটিশিয়ানরা আসামি হয় না অনেক সময়। তো তাদেরকে যখন গাড়ি থেকে নামায়, পুলিশের প্রিজন ভ্যান থেকে নামায়, প্রিজন ভ্যান থেকে কোর্টে ইজলাসে যখন নেওয়া হয়,
তো তখন দেখবেন যে কোন আসামিকে যে ওখান থেকে নামানোর পরে হাত বাঁধবে কি না এবং হাতটা দড়ি ছাড়া থাকবে কি না, এইটা করার জন্য তাকে টাকা খরচ করতে হয়। যেমন হচ্ছে ধরেন একজন বড় ব্যবসায়ীকে তাকে অ্যারেস্ট করা হলো, তাকে এখন হচ্ছে প্রিজন ভ্যান থেকে নামিয়ে গাড়িতে ইজলাসে নেওয়া হবে। এখন তাকে যদি দুই হাত পিছনে বেঁধে হ্যান্ডকাপ লাগিয়ে বড় রশি দিয়ে পাটের দড়ি দিয়ে বেঁধে যদি তাকে নেওয়া হয়, স্টিলের হ্যান্ডকাপের সাথে যদি পাটের বড় দড়ি থাকে তো এটা দিয়ে তাকে নেওয়া হবে। এখন এটা তার জন্য প্রেস্টিজিয়াস না, কারণ তিনি জানেন যে তার অনেক টাকা আছে, তার অনেক অধীনস্থ, তার অধীনে 20-30 হাজার শ্রমিক কর্মচারীরা তার কাজ করে, এদের সামনে তিনি হচ্ছে কি ছোট হয়ে যাচ্ছেন, রাষ্ট্রের সামনে সমাজের সামনে তার মাথা হেঁট হয়ে যাচ্ছে। তো এই তখন তিনি কি করবেন? তো তিনি এখন টাকা দিবেন, বলবে যে না আমাকে তো এইভাবে হাত বেঁধে নিয়ে যাবেন। আবার একইভাবে ধরেন একজন গণমাধ্যম কর্মী সাংবাদিক, তাকেও আপনি যখন অ্যারেস্ট করতেছেন হ্যান্ডকাপ করে আপনি নেওয়া হচ্ছে। এই যেই পুরো ব্যবস্থাটা এখন আমরা যদি, এটা একদিন হবে না এটা আমি যেমন বিশ্বাস করি, কিন্তু আসলে শুরুটা মনে হয় আমাদের করার দরকার এখন। সেটা হচ্ছে যে এই আইনগুলোর আপনি একজন অপরাধীকে কীভাবে, অপরাধীকে আমাদের দেশের এই যে আইন রয়েছে প্রচলিত আইন হচ্ছে গিয়ে অপরাধী হিসেবে তাকে বিচার করতে হবে, শাস্তি দিতে হবে, এরকম একটা প্রবণতা থেকেই কিন্তু এই আইনের ধারাগুলো লেখা আছে এবং এই বিচারটা এখানে সম্পন্ন হয়। সেই জায়গায় অপরাধীকে মানুষ হিসাবে বিবেচনা করা, অপরাধী অপরাধ করছে, অপরাধের পরে একটা নির্দিষ্ট সময় পর থেকে তিনি যাতে স্বাভাবিক সুস্থ জীবনযাপন করতে পারেন, সুস্থ সামাজিক জীবনযাপন করতে পারেন, পারিবারিক জীবনযাপন করতে পারেন, ফিরে আসার এই যে পুনর্বাসন প্রক্রিয়াটা, এই পুনর্বাসন প্রক্রিয়াটা কিন্তু আমাদের দেশে নাই। মানে একজন ধরুন একজন ধর্ষণ মামলার আসামি, একজন হত্যা মামলার আসামি, একজন ব্যাংক ডাকাতি মামলার আসামি, সো এখন এদের পুনর্বাসন প্রক্রিয়াটা আপনি কীভাবে করবেন, এইটা যতদিন না পর্যন্ত আমার মনে হয় যে এইটা নিয়েই আমাদের এখন কথা বলা দরকার। আমার মনে হয় যে বাংলাদেশে এখন একটি নানামুখী সংস্কারের তো আলাপ হচ্ছে, তো নানা রকম সংস্কার হবে, তো এই তখন কি আপনি আমরা প্রশ্ন তুলতে পারবো যে যারা আইনটা যাদের হাতে আছে, আপনি যেটা বললেন যারা সংস্থাগুলো রয়েছে, যারা যাদের মধ্য দিয়ে যাদের হাত দ্বারা এটা হচ্ছে কি প্রতিপালিত হয়, তো তখন তাদের আচরণগত পরিবর্তনগুলো মূলত আমরা তখন প্রত্যাশা করতে পারবো। আগে এই সংস্কারগুলো যদি আমরা দাবিগুলো যদি তুলি তখন সেটা হয়তো হবে ধীরে ধীরে। গতকালকে আমরা দেখেছি একটি রাজনৈতিক দলের অফিসে একটা মব অ্যাটাক হয়েছে, তো এ ব্যাপারে আমাদের মিডিয়াতে এসেছে ছাত্র জনতার আক্রমণ বা এই জাতীয় কিছু, আমরা এখনও একটা মবকে মব বলতে পারছি না, জিনিসটা কি এরকম কিনা? আচ্ছা, একটা কথা খুবই স্পষ্টভাবে আমি বলতে চাই, সেটা হচ্ছে গতকালকে জাতীয় পার্টির অফিস যেভাবে হামলা করা হয়েছে, এবং আমি কথাটা আমি নিজের দায়িত্ব নিজে নিয়ে বলতেছি, আমি জানি এই কথাটা এখন বাংলাদেশে বলা একটু ঝুঁকিপূর্ণ হচ্ছে মনে হচ্ছে আমার জন্য, তারপর আমি এটা বলতে চাই, এটা বাংলাদেশের সামগ্রিক গণতন্ত্রের জন্য অ্যালার্মিং, এটা খুবই অ্যালার্মিং, এবং এটা আমি সমর্থন করি নাই, আমি এবং সমর্থন করতে চাই না। এক সেটা হচ্ছে যে আমরা দেখলাম এই ঘটনাটা যদি আমি সবাই একটু মনে করে দিতে চাই 30 সেকেন্ডে, প্রথমে হচ্ছে কি আহ্বান জানেন যে জাতীয় পার্টি, ওকে জাতীয় পার্টি আওয়ামী লীগের সাথে আওয়ামী লীগের বৈধতা দেওয়ার জন্য সংসদে গিয়েছিল, জাতীয় পার্টি আওয়ামী লীগের সংসদে মন্ত্রী ছিল, জাতীয় পার্টি আওয়ামী লীগের সব কিছু করছে, আওয়ামী লীগের দোসর, ফ্যাসিবাদের দোসর, ওকে। কিন্তু আমরা দেখলাম যে সেই ফ্যাসিবাদ তো, ফ্যাসিবাদের মেইন ব্রডকাস্ট তো চলে গেছে, এখন জাতীয় পার্টি তো ছিল, এবং তারপরে জাতীয় পার্টি এখন বিগত কয়েকদিন দিনে আমরা দেখলাম জাতীয় পার্টির প্রতি কিন্তু একটা বার্তা রাষ্ট্রীয়ভাবে দেওয়া হয়েছে, সেটা হচ্ছে কি চিফ অ্যাডভাইজার জাতীয় পার্টির সাথে প্রথম যেই আলোচনা সবাই করেছিলেন সমস্ত রাজনৈতিক দলগুলোর সাথে, সেখানে তাদেরকে ডেকেছিল, সেটা নিয়ে অন্যান্য পলিটিক্যাল পার্টিগুলো তীব্র প্রতিবাদ জানিয়েছে, ক্ষোভ জানিয়েছে। তারপরের বার যখন চিফ অ্যাডভাইজার এবং যখন অন্যান্য পলিটিক্যাল পার্টিগুলোর সাথে যখন তার ধারাবাহিক সংলাপ করেছেন, সেখানে জাতীয় পার্টিকে ডাকা হয়নি। এটা নিয়ে জাতীয় পার্টির চেয়ারম্যান বক্তব্য প্রকাশে আসেনি, কিন্তু জাতীয় পার্টির যিনি মহাসচিব তার বক্তব্য, চুনু সাহেবের বক্তব্য আমরা দেখেছি, তিনি বলেছেন আমাদেরকে ডাকেনি আমরা কি আর করতে পারি, তার একটা হতাশা আমরা ফুটিয়ে উঠেছি আমরা সেটা দেখেছি। কিন্তু জাতীয় পার্টি হচ্ছে গিয়ে যে সম্প্রতি একটি সমাবেশের ডাক দিয়েছে, এখন হচ্ছে আমরা তো জানি যে গতকালকে জাতীয় পার্টির অফিসে যেভাবে হামলাটা হয়েছে, যে হামলাটা যে নামেই করুক না কেন বা যারাই করুক না কেন, কিন্তু এখন এটা কারা পরিচালিত করছে এটা তো আর দেশের মানুষ তো আর চোখে টিনের সানগ্লাস পরা নাই কারো, সো এটা সবাই জানে এবং সবাই বুঝে, সো এটা কী বা কেন হতে দেওয়া হলো, এটা আমার যেটা মনে হয় যে এটা যেমন বাংলাদেশের যে গণতান্ত্রিক যে রাজনৈতিক যেই সংস্কার সেটা যদি আমরা করতে চাই, এরকম জাতীয় পার্টির অফিস পোড়ায় দিয়ে সেটা তো সামনে কিন্তু সেরা মানুষ আশাবাদী হবে না।
কারণ এরকম মক তৈরি করে যে কোনো সময় যে কোনো কিছু করে দেওয়া সম্ভব। কিন্তু আবার দেখলাম যে এই মক দিয়ে আবার হচ্ছে কি কাউকে কিন্তু ঢাল হিসেবে ব্যবহার করা হচ্ছে একটি পক্ষ, ইতিমধ্যে সেটা শুরু হয়েছে। এবং আমি যেহেতু ঢাকায় থাকি, বাংলাদেশেই থাকি, বাংলাদেশে আমি সাংবাদিকতাটা করি এবং রাজনীতি আমার একটা আগ্রহের জায়গা, তো রাজনৈতিক দল রাজনৈতিক সংস্কারটা, সেক্ষেত্রে আমার মনে হয় এই সরকারের যারা, বিশেষ করে এখন আমি বলবো যে এই স্বরাষ্ট্র মন্ত্রণালয় বা এখন যেহেতু বাইরে অন্যান্য বাহিনীও রাস্তা রাষ্ট্রের নিরাপত্তা এখন মাঠে আছে, আইনিভাবেই আছে, কাগজে কলমেই তারা বাহিরে আছে দেখভাল করছে। গতকালকের যে জাতীয় পার্টির যেই অফিস পুড়িয়ে দেওয়া, ভাঙচুর করা, এটা হচ্ছে গিয়ে যে এই সামগ্রিকভাবে তাদের দায় ব্যর্থতা, তাদের যেহেতু তারা নিরাপত্তা দিতে পারেন নাই, তারা ব্যর্থ হয়েছে এই প্রশাসন। 5ই আগস্টের পরে বাংলা একাডেমিতে একটা অনুষ্ঠান হয়েছিল, তো আমি আমার ওই কথাটা 30 সেকেন্ডে রিপিট করতে চাই। প্রচুর দেখলাম যে এমন স্বাধীনতাকে আমরা চেয়েছিলাম, আমি স্ট্যাটাস দিচ্ছি না আমরা যেটা করি, তো তখন আমি বললাম যে ভাই আপনারা যেই স্বাধীনতাটা চেয়েছিলেন সেটা 5ই আগস্ট দুপুরে পালায় গেছে। সো ওই স্বাধীনতা আর এই বাংলাদেশে হবে না। আপনারা যদি ওই স্বাধীনতার সাথে মোলাকাত করতে চান, আপনারা আর একটা হেলিকপ্টার কিনে কিনে চলে যেতে পারেন ওই স্বাধীনতা। এর সঙ্গে একটু সম্পর্ক যোগ করতে চাই, একই প্রশ্ন বলতে, আমরা কোন পথে আগাচ্ছি, সংবিধান, রাজনীতি, নির্বাচন, রাষ্ট্রপতি পদত্যাগ ইত্যাদি, মব নতুন করে যুক্ত হয়েছে, তার সঙ্গে আরেকটি প্রশ্ন আপনার কাছে সেটা জিজ্ঞেস করতে হয়, সেটা হচ্ছে আমাদের আসলে রিফর্ম নিয়ে যে আলাপ হচ্ছে এটা আসলে কতটুকু কোন জায়গাতে হওয়া উচিত, কোন পথে বাংলাদেশ, আমি এটা দিয়ে আগে শুরু করি। সেটা হচ্ছে দেখেন আমার যে বয়স, আমি কিন্তু এখন পর্যন্ত ভোট দিতে পারি নাই, এখানে আরও অনেকেই আছে। আমার যেটা মনে হচ্ছে যে বাংলাদেশের মানুষের বিগত 1.5 দশকে যে প্রধান সমস্যাটা ছিল দেশের, সেটা হচ্ছে কি যে বাংলাদেশের মানুষ ভোটের অধিকার থেকে বঞ্চিত ছিল। এখন যারা নাগরিক, আর আমি প্রায় বলি যে নাগরিক আর পারমানেন্ট রেসিডেন্টের মধ্যে একটা পার্থক্য থাকে, তো নাগরিক হচ্ছে কি তার ভোটের অধিকারটা যে দিতে পারবে সে হচ্ছে নাগরিক, মানে রাষ্ট্র ক্ষমতায় রাষ্ট্র সরকার গঠনে তার একটা ভূমিকা থাকতে হবে, সেটা হচ্ছে ভোটের মাধ্যমে নাগরিক প্রয়োগ করতে সুযোগ পাবেন, সেটা হচ্ছে নাগরিকের কাজ। নাগরিকের 1 নম্বর অধিকারের কাজ হচ্ছে তিনি ভোট দিতে পারেন। আর পারমানেন্ট রেসিডেন্ট, ধরেন আমি এখন কোন একটা দেশে চলে গেলাম, দুবাইতে চলে গেলাম, সিঙ্গাপুরে চলে গেলাম, তো ধরেন আমাদের সামিট পাওয়ারে আজিজ সাহেব ধরেন চলে গেছে বাংলাদেশ থেকে মিলিয়ন টাকা নিয়ে, উনি ওখানকার পিআর হইয়া সিঙ্গাপুরে থাকতেছেন, কিন্তু উনি সিঙ্গাপুরে ভোট দিতে পারবেন না। তো এখন বিগত এই আওয়ামী লীগের আমলে বাংলাদেশের মানুষের যেটা ছিল, এই দেশের মানুষের ভোটের অধিকারটা ছিল না। তো এখন বাংলাদেশ কোন পথে সেটা নিশ্চিত করতে হলে আগে বাংলাদেশের মানুষের ভোটের অধিকারটাকে আপনাকে নিশ্চিত করতে হবে। তো ভোটের অধিকারটা যদি নিশ্চিত করতে হয় তাহলে আপনি নাগরিক হতে পারবেন, তো নাগরিকের প্রত্যক্ষ কাজ ও আপনি আদায় করে নিতে পারবেন। বাংলাদেশের এখন উচিত সেই নির্বাচনের দিকে যাওয়া, যেটা হচ্ছে গিয়ে যে বাংলাদেশের মানুষ বিগত কয়েক বছর 3টি নির্বাচন ভোট থেকে, ভোটাধিকার থেকে বাংলাদেশের নাগরিকগণ বঞ্চিত ছিলেন। সেকেন্ড হচ্ছে গিয়ে যে সংস্কার, দেখেন আমাদের ইতিমধ্যে সরকার হচ্ছে গিয়ে 6টি সংস্কার কমিশন গঠন করেছে, 6টি সংস্কার কমিশন কাজ শুরু করেছে, আমরা পত্রিকায় দেখছি, রিপোর্ট করছি বা সাক্ষাৎকার দেখছি, পড়ছি। এখন সংবিধান সংস্কার করবে, যেটা নিয়ে বেশি আলোচনা ছিল, এক পক্ষ বলছে যে সংবিধান ছুঁড়ে ফেলে দিতে হবে, আরেক পক্ষ বলছে সংবিধান নতুন করে লিখতে হবে, আবার যারা আরেকটি রাজনৈতিক প্রতিপক্ষ, যারা বড় রাজনৈতিক ক্ষমতার স্টেক হোল্ডার, তারা বলছে যে এই সরকারের পক্ষে তো আর সংবিধান সংস্কার করা সম্ভব, সুযোগ নেই, অধিকার নেই, এটা হচ্ছে গিয়ে জনগণের দ্বারা নির্বাচিত সরকারের হচ্ছে গিয়ে যে সংবিধান সংস্কার করার রাইট আছে। তো সেই জায়গায় যেই সংস্কারগুলো না করলেই নয় এখন, হ্যাঁ আমরা জানি এখন যদি নির্বাচনের পথে যদি বাংলাদেশের হাঁটতে হয় তাহলে বাংলাদেশের কোন কোন সংস্কারগুলো জরুরি, যেমন বাংলাদেশের বিচার বিভাগটা সংস্কার করা সবচেয়ে বেশি জরুরি ছিল, এটা 1 নম্বর, বিচার বিভাগ সংস্কার করাটা জরুরি ছিল। এবং সাংবিধানিক অন্যান্য প্রতিষ্ঠান যদি শুরুর দিকে বলি, যে নির্বাচন কমিশন এটি সাংবিধানিক প্রতিষ্ঠান, অন্যান্য অনেক সাংবিধানিক প্রতিষ্ঠানের মধ্যে নির্বাচন কমিশনটাকে বেশি জরুরি, এই জন্য যে একটা সুষ্ঠু নির্বাচনের জন্য, নিরপেক্ষ তুলনামূলক নিরপেক্ষ নির্বাচনের জন্য নির্বাচন কমিশনটা জরুরি। আমাদের আইন উপদেষ্টা বলেছেন যে এই সপ্তাহে জানিয়েছেন যে নির্বাচনের পথে বাংলাদেশ এক প্রকার বলা যায়, তিনি এইভাবে বলছেন যে কারণ ইসি গঠনে সার্চ কমিটি গঠন করা হয়েছে, সার্চ কমিটি কাজ শুরু করবে, তো আমি আশাবাদী হতে চাই যে এই সার্চ কমিটি কাজ করার মধ্য দিয়ে নির্বাচনের দিকে দেশ এগিয়ে যাবে।
এবং এর আগে যে সংস্কারগুলো জরুরি ছিল, নির্বাচন করতে আপনার আমলাদের লাগবে, পুলিশ লাগবে, বিচার বিভাগ লাগবে, এই চারটা সংস্কার করলে কিন্তু আপনি সুষ্ঠু নির্বাচন করা সম্ভব। সেইটা যদি আমরা যদি সেদিকে এগিয়ে যেতে পারি তাহলে সেটা করা সম্ভব। আপনার কাছে এই প্রশ্ন দিয়েই আমি শেষ করছি, সামনের বাংলাদেশ কেমন দেখতে চান? আচ্ছা, আমার সম্পাদক বলেছে আমরা করব, তো আমি তার ওই দলের সদস্য হিসাবে আমি সেটা করবো। আর এর বাইরে গিয়ে যেহেতু আমি ঢাকায় থাকি, বাংলাদেশে থাকি, সেই জায়গা থেকে আমি যেমন ছোট উদাহরণ দিই, গতকালকে আমি একটি ফেসবুক পোস্ট করেছিলাম, তারপরে দেখলাম যে প্রচুর অবাঞ্ছিত কমেন্টস বা অনাকাঙ্ক্ষিত কমেন্টস এবং গালাগাল হ্যান ত্যান। তো তখন আমি আমাকে দুজন ফোন দিয়েছেন, তো ফোন দেওয়ার পরে একজন আমাকে খুবই সিনিয়র জ্যেষ্ঠ নাগরিক রাষ্ট্রের এমেরিটাস প্রফেসর ক্যাটাগরির লোক, আমাকে তিনি ফোন দিয়ে বলছেন যে তুমি নজরুল ইনস্টিটিউটের ট্রাস্টি বোর্ডের সদস্য হইলা, এখন তুমি এরকম একটা পোস্ট দিলা, তোমাকে যে গালাগাল করলো ব্যাপারটা কি ঠিক হইল? তো আমাকে তিনি সিনেমাও করেন দেখে এটা তিনি বলছেন। তো আমি বললাম, কিন্তু এই ঘটনায় আমি একটা জিনিস খুঁজে উত্তর পাইছি, আমি তাকে বললাম, তিনি বলছে কি বাবা? তো আমি বললাম যে আগে বট আইডি, ফেসবুকে বট আইডি, বট তো আপনারা শব্দের সাথে পরিচিত যারা এখানে আসছেন কমেন্ট করে, তো বললাম যে আগে বট আইডিগুলো চালাইতে হচ্ছে গিয়ে সিআরআই চালাইতো আর জুনায়দ আহমেদ পলক চালাইতো, তো ভাবছিলাম যে বট আইডিগুলো নাই, কার্যকারিতা নেই, এই যে বট আইডিগুলো এখন আসছে এবং এখনও কারা চালায়, এইটা আমার প্রশ্নটা জাগলো, অতএব এটা খুঁজে বের করতে হবে আমাদের। তো আমার মনে হয় যে এখনও কারা বট আইডি চালায় এটা এই ব্যাপারে একটা এক্সটেন্সিভ রিসার্চ কিন্তু আমরা এক্সপেক্ট করতে পারি মিডিয়া থেকে, আমার প্রত্যাশা থাকবে, আমি জানি এখানে অনেকেই মনে হয় বলবে। তো এই বট আইডি বিহীন ফেসবুক চালাইতে চাই, এটা হচ্ছে কি প্রত্যাশা? কারণ এটা যদি আপনি করতে পারেন, আবার জাকারবার্গকে আনতে হবে আমাদের এখানে, তাকে প্রশ্ন করতে হবে যেটা কেন হয় না, ওই অর্থে বলছি। তো সেইটা যদি হয় তাহলে আমার মনে হয় যে মিডিয়ার স্বাধীনতা একটি কার্যকরী গণতন্ত্রের ভিত্তি। আমার যেটা মনে হয় আমাদের বাংলাদেশের গণমাধ্যমগুলো যেটা করবে, গণমাধ্যমগুলো যেটা করা উচিত, সেটা গণমাধ্যমগুলো, বাংলাদেশের গণমাধ্যমগুলো তাদের যে সক্ষমতা আছে, আমি বিশ্বাস করি এখানকার সাংবাদিকদের, আমি নিজে সংবাদকর্মী হিসাবে বলছি না, বাংলাদেশের সংবাদকর্মীদের সক্ষমতা অকল্পনীয়, ঈর্ষণীয়। তাদের প্রতিকূল পরিবেশের থেকে কাজ করা, টিআরশিল করতেছে সেখানে বসে কাজ করা, এরকম মানে অকল্পনীয়। আপনি ধরেন বুলেট প্রুফ পোশাক নাই, হেলমেট নাই, পায়ে আপনার ভারী জুতা নাই, এর মধ্যে দিয়ে আপনি যে কাজ করতেছেন। এবার জুলাই, আমি একটা উদাহরণ দিয়ে শেষ করছি, আমার জুলাই আন্দোলনের সময় মাঝামাঝির দিকে গিয়ে আমি হচ্ছে গিয়ে তাসনিম ভাই আমাকে বলছে এটা জরুরি, আপনি না কিনার বাইরে যাবেন না, তাসনিম ভাই আমাকে বলছে। তো দেন আমি এটা জোগাড় করে কিনে তারপর আমাকে মাঠে যেতে হয়েছে। সো এর আগে তো আমরা দেখলাম যে ততদিনে তো আন্দোলন শেষ হয়ে যাবে, ঢাকায় পাওয়া যাচ্ছে না। আমি এই জন্য বলতেছি যে আমাদের বাংলাদেশের সংবাদকর্মীদের সক্ষমতা আছে, কিন্তু সেই সক্ষমতার আমার ধারণা যে 30% বা 40%, সেটা গণতন্ত্রী কার্যকরী গণতন্ত্রের যে ভিত্তি ডেমোক্রেসি, যদি মিডিয়া যদি ডেমোক্রেসির যদি সহায়ক ভূমিকা রাখে, সেটা সক্ষমতা সংবাদকর্মী তাদের সক্ষমতা 30% দেয়। আমি নিজে একজন সংবাদকর্মী হিসেবে আশা করব, এবং আমি এই এখান থেকে একটা সবার সামনে কথা দিতে চাই যে আমি আমার সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাই।